কিচেন অ্যান্ড ক্রাফটস এ সবাইকে স্বাগতম। ইলিশ মাছ আমাদের সবার প্রিয়। ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন, খেতে অতুলনীয় হয়ে থাকে। ইলিশ মাছ রান্নার অনেক উপায় আছে। আজকে একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না। ইলিশ মাছের দো পেঁয়াজার জন্য ইলিশ মাছের চারটি টুকরো নিয়ে নিয়েছি। আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য লবণ। এখন মাছগুলো খুব ভালোভাবে মেখে রেখে দিব। ইলিশ মাছ ভাজার জন্য প্যানে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো তেলে দিয়ে নিব। মাছগুলো হালকা ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট পর ইলিশ মাছগুলো উল্টে দিচ্ছি। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। প্যানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে ইলিশের দো পেঁয়াজাটা খেতে অতুলনীয় হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দো পেঁয়াজা রান্নার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ। ইলিশ মাছ রান্নায় মশলার পরিমাণ খুব কম দিতে হয়। বেশি মশলা দিলে ইলিশ মাছের নিজস্ব যে ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায়। সামান্য পানি দিয়ে 5-6 মিনিট কষিয়ে নিব। এরই মধ্যে 5 মিনিট হয়ে গিয়েছে। এখন মাছগুলো পেঁয়াজের উপর দিয়ে দিব আর দিয়ে দিব 4টে কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথাটা একটু চিরে দিয়েছি। এখন মিডিয়াম টু লো আঁচে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। মাছের সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। এখন মাছগুলো উল্টে দিয়ে মিডিয়াম টু লো আঁচে ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিটের জন্য। মাছের দো পেঁয়াজা হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এই অসম্ভব মজার ইলিশ মাছের দো পেঁয়াজা কিন্তু পোলাও, ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।